Come on.
প্রথম কথাটো হল যে আমি আপনার অধ্যয়নের পৰা মূলত গম পাইছো যে ওজাপালি দুই প্রকারের ফুকননি ওজাপালি আর ব্যাসর ওজাপালি। আপনাদের পরিবেশন করা ওজাপালিটো কি বাৰু? আমি পরিবেশন করা ওজাপালিটো ফুকননি। ফুকননি ওজাপালি আর ব্যাসর ওজাপালি এই দুটার মাজত পার্থক্যটো কি বা ফুকননি ওজাপালির বৈশিষ্ট্যবোৰ কি কি বাৰু? ফুকননি আর ব্যাস ওজার এই দুটা পার্থক্য হল, ব্যাস ওজার ড্রেস পাতি বা তাল দুখন হাতে তাল বজায় আর ওজাটোকে জামা পিন্ধে, মূরত মুকুট থাকে, আর মহাভারত রামায়ণের এনেকা পদ গায়। আমার শুকনানীটি হয়েছে ফুকননি। আমার শুকনানীটোর এই আমার সাধারণ ড্রেস, ধর বগা ধুতি, সূতার ধুতি, সূতার চোলা, এই পাগুড়ি, এই পাগুড়িবিলাকৰ নাম আছে। যেনেকৈ আমার ওজাটোর পাগুড়ি হল ডিমা কুমুয়া বলি কয়, ডিমলিয়া পাক, ডিমলিয়া পাক ওজাটোর। আর আমার ডাইনাপালিবিলাকৰ সেইটো পাক হয়েছে, তেওঁৰ নামটো এই পাকটোৰ নাম হয়েছে মৈৰা চকীয়া, এইটো মৈৰা চকীয়া পাক। আর আমার শুকনানী তেওঁলোকৰ পরিবেশন করে, তাৰমানে অর্থাৎ পদ্মাৱতী মনসা দেৱী, সদাশিব ছোৱালী পদ্মাৱতী, সেই মনসা দেৱী কাব্যৰ এই অর্থাৎ পদ্মপুৰাণৰ এই কথাবিলাক তেওঁলোকে প্রচার করে। আর গীত, নাট, সুর, সঞ্চার, লয়লাস, মায়ামুদ্রা, চাউনি, দৃষ্টি, অঙ্গী ভঙ্গী এইবিলাক করে এই পদ্মাৱতীর মনসা পূজাত গীতখিনি তাতে পরিবেশ করে। আর আমার যেটি নেকি মানে কলো মানে ব্যাস ওজার, এই মনসা পূজাত সেই বস্তুটো নকরে। এইখিনিটা আমার পার্থক্য কথাটো। হয়েছে ব্যাস রামায়ণ মহাভারত গায়, আর আমার হয়েছে মানে দেৱী পূজার, পদ্মপুরাণর দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, এনেকা আমি দেৱী পূজার। আর হয়েছে বৈষ্ণবী লাইনের, আর আমার তো হয়েছে দেৱী লাইনের। গতি এইখিনি সেইটো পার্থক্য। মহাকাব্যের গান পদ্মপুরাণ গান। আচ্ছা, আর পোশাক পাতির ক্ষেত্রে জামা পরিধান করে, আপনাদের চাপকন চোলা আর ধুতি এনেকা ধরনের, পাগুড়িটির ক্ষেত্রে আপনার নাওর দরে ধরনের পাগর নাও, সেটা ডিমা কুহলিয়া পাক বলে কোথাও বেলেগ অল্প চাদর, কিন্তু সেটা আমার তো থাকে অল্প বেলেগ, মানে সত্রিয়ার অলমান হেন চাদর যায়, অকনমান অলমান যায়। আর আপনার কুহুমিয়া, আমার তো হচ্ছে ডিমা কুহুমিয়া পাক, আর ডাইনাপালি ময়ূর পাখির দরে ময়ূরা চকিয়া বলে কয়। আচ্ছা, এইখিনি আমার ওজাপাল্লির সভা গাওয়া আর রং গাওয়া। আকো এইটু কৈছি দেই মানে সভা গাওয়া আর রং গাওয়া, আকো ইফেলে কৈছি কি ব্যাস আর শুকনানি, এই দুটা এইখিনি অল্প পার্থক্য থাকে। আচ্ছা, আন একটা কথা হল আপনার যে দুবিধ ওজাপালি, এই ওজাপালি দুবিধ আপনার দরং জেলার আপুরুগীয়া সম্পদ, লোক সম্পদর। মূল প্রশ্নটা হল যে এই শুকননানী ওজাপালি যা আপনাদের পরিবেশন করে, ই কি প্রাচীন বা কোন কালের কোন যুগের পর চলি আছে? এইটুতো ক বড় অসম্ভব হব, এই বহুত বহুত আগর কথা। কিছু কৈছে শঙ্করদেবের পাছত হওয়া বলে কিছু কিছু পণ্ডিত কয়, কিন্তু শঙ্করদেবের পাছত হওয়া বলে আমি অনুমান নকরো। কারণ কি জানা, যেতিয়া অনুবাদ করে শঙ্করদেব অনুবাদ করে দিছিল, তারপর এইগুলো মহাকাব্যগুলো ওলাইছে, হেৰি গতি আমার সেইটা লেখাজোখার মানে কথা নাই, আমার তার মানে বস্তুর পরম্পরা হিসাবে চলি আছে। আমার আমি বহুতো গুরু লগ পাইছো, যেনে আমার দেউতাহত আছিল, তাছাড়া আমি ললিত চাহ দেব আকো বহুদিন লগ পালো, তেওঁ তাতো শুনছো যে এইটো আমি ইতিবৃত্ত কব নিম, কিন্তু আমি এনে পরম্পরা হিসাবে আমি চলি আছো। আমার পৰা আকো লৰাবিলাক শিকছি, আকো ছোৱালীবিলাক শিকছি, সেনেকা যাইছে, কিন্তু ইয়ার সন তারিখ দিন এইটো আমি কব নিম। গতি অতি পুরোনা বস্তু হব পাৰে, তাৰমানে সেইটো আমি নাজানো এতিয়া। আচ্ছা, আৰু শেষৰ কথাটো হ'ল যে আপোনালোকৰ পিছত এই সংস্কৃতি, লোক সংস্কৃতি এই ভাগটো আগবঢ়াই নিবলৈ নতুন প্ৰজন্মই আগবাঢ়ি আহিছেনে বাৰু? আহিছে, কিছু আহিছে, আৰু কিছুৱে চৰকাৰৰ ফালেও অলপমান সঁহাৰি দিছে। যেনেকুৱা আজিকালি কিছুমান সংগীত নাটক একাডেমীয়ে এই গুৰু শিষ্য পৰম্পৰা স্কুলো দিছে, তাতেও ল'ৰা ছোৱালীবিলাকে শিকিছে, তাতে আমিও আমাকো দিছিল, তাতে আমাৰ
মাষ্টৰ কৰবাৰ কাৰণে দিছে আমি শিকাবৰ কাৰণে দিছিল আমাৰ ওপৰত আছিল আমাৰ ললিত চন্দ্ৰনাথ তাৰ এগেইনষ্টত আমি আকৌ আছিলোঁ সেনেকৈও শিকছি তাৰপিছত ইগাঁও সিগাঁওকে উত্তৰটো আমি শুনি পাইছোঁ যে সৰু সৰু ল'ৰা ছোৱালীবিলাকেও এই ল'ৰাবিলাকে বিশেষকৈ ল'ৰাবিলাকে এই শুকনানী ওজাপালি শিকি আছে বৰ্তমান বিয়াসু আৰু বিয়াস শুকনানী বস্তুটো এনেই খুব এটা তল পৰা নাই কিন্তু কিছুমানে কৈছে বস্তুটো ধৰক লুকিত হৈছে বুলি কৈছে কিন্তু আমি মানা নাই যেতিয়া আমি মানে ছাৰৰ সৈতে যাওঁ বা বস্তুটো গম পাওঁ আছে ঠিক আছে কিন্তু তাতে কথা হৈছে কি শিকা মেলাৰ কথা কোনোবা হয়তো ওজাপালি হৈছে একো শিকাই নাই পৰিৱেশন কৰিছে তাতে যাই পৰিৱেশন কৰোঁতে তাৰ কিবা গণ্ডগোল লাগিছে কোনা লাগিছে বেমাৰ লাগিছে সেনেকৈ হয় আৰু যিটো নেকি ভালকৈ শিকছি যে এই শুকনা নীতিটো মানে ইয়াকহে বৰখাস্ত কৰি আমি ল'ম বুলি যেনেকুৱা আমি আমি আজি প্ৰায় 30 মান হ'ল বয়স আমি 85 চনতে শিকিছিলোঁ আমি পাৰ্টিটো এই 85 চনৰ পৰা আমি দেচোন সকলো বহুত প্ৰান্তটো আমি গ'লোঁ গতিকে সেই 85 চনৰ পৰা যিটো আমি বস্তুটো আয়ত্ত কৰিছোঁ যে এই বস্তুটো সম্ভল হ'ব লাগে আমি অৰ্থাৎ আপোনালোকৰ প্ৰদৰ্শনৰ কাৰণে নহয় এইটো আমাৰ লয় লাখ মুদ্ৰা চাৱনি দৃষ্টি পদৰ মানে শব্দৰ কিছুমান কথা আহি পৰে সেইবিলাক শব্দৰ কথা যেনেকুৱা আমি এতিয়া চান্দ্ৰ আখ্যানটো গাওঁ যদি চান্দ্ৰ আখ্যানটো আমি গাওঁ ফুলকে যদি গাওঁ আপুনি চান্দ্ৰ আখ্যানৰ কিতাপ পঢ়ি পাইছে গতিকে মোক ফুল ধৰিব নহয় এইটো আপুনি ক'ত পালি এইটো বুলি ক'ব নহয় গতিকে আমি সেইবিলাক কিতাপ চাই বা গুৰুজনৰ তাতে এইবিলাক এই কথাবিলাক লৈ আমি এনেকৈ শিকিছোঁ ইতালৈ বৰ্তমান শিকি আছোঁ আমাৰ বহুত ভুল ভ্ৰান্তি আমি মাছোঁ আমাৰ আগত দানে পালিবিলাকৰ তেওঁলোকৰ অশিক্ষিত আছিল আমিও শিক্ষিত কিন্তু এতিয়া তেওঁলোকক দেখি দিছোঁ অলপ জানা হৈছোঁ তেওঁলোকৰ তাৰমানে কিছুমান দাড়ি কমাৰ বহুতো তেনেকুৱা যেনেকুৱা হুকবি নাৰায়ণ দেৱৰ এই হুকবি নাৰায়ণ দেৱৰ সুৰ সোপান চালি বুলি কৈছিল এইটো কথা আমাৰ মানে এইটো নেচাৰ মাছ আছিল তাৰমানে তেওঁলোকে গাৱে আমিও গাইছিলোঁ কিন্তু আমি এতিয়া কথাটো শুদ্ধ হ'ব লাগে এই আমি এতিয়া এনেকৈ গাব লগা হৈছোঁ যে হুকবি নাৰায়ণ দেৱৰ সৰস তাতে সৰস আছে ইয়াত যদি উদ্ধান কৰা যায় সৰস আছে ইয়াতে আন এটা কথা শেষৰ প্ৰশ্নটো হ'ল যে আপোনালোকে যেতিয়া পৰিৱেশন কৰে তাৰ মাজতে ধৰক সমজুৱা উপস্থিত মানুহখিনিক আনন্দ দিবৰ কাৰণেই হওক মাজতে নাটকৰ দৰে আছে আছে এইখিনিত আপোনাৰ সমসাময়িক কথা কিছুমানো টানি লৈ আহে পঞ্চ বান্ধৱে বনত যাওঁতে ইণ্টাৰনেটৰ কথা আহিলে মোবাইলৰ কথা আহিলে খুহুতীয়া কিছুমান এই বস্তুবোৰ আপোনালোকে কেনেধৰণে বিকাশ কৰে বাৰু অৰ্থাৎ ধৰক আমি এতিয়া আমি কথা হয় আমি সদায় আহিব ছোৱালী দুটা নেতা পদ্মা দুটা এটা নাম নেতা হৈছে আৰু এটা পদ্মা হৈছে যদি নেনেপালীয়ে ক'বই বোলে এইৰা এই তেখেতৰ কি হৈছিল তাই বৰ কালন্তক নহয় বৰ সাংঘাতিক বস্তু তাই পদ্মাৱতীক জগাই নলবি কথা এটা কৈছে এই দেৱতাৰ বিষয়হৰি মোকত আমাৰ খোজৰ ফৌজাদাৰী স্কুলৰ ভেঞ্চাৰ বেমাৰৰ কেঞ্চাৰ চাইকেলৰ পামচাৰ এনেকুৱাকৈ আমি কিছুমান ইয়াৰ কথাৰ লাইনত তাৰমানে বস্তুটো কহিলা কওঁ তাৰপিছত আমি আৰু বহুত দিওঁ কিন্তু এই পদৰ লাইনতহে দেই কিন্তু ধৰক এখন আমি এটা কিবা ফাংচনে হওক বা আমাৰ কিবা গাঁৱলীয়া কাজে হওক তাতে আমি কিন্তু অসভ্য হেৰিটো নহয় আৰু এইটো নীতিগত কথা নহয় অশ্লীল নহয় সমসাময়িক বিষয়বস্তু মানুহৰ মনোযোগী হোৱাকৈ পদৰ সৈতে সংযোগ কৰি আপোনালোকে পৰিৱেশন কৰে যেনেকুৱা হয় যেনেকুৱা সদা সভ্য ঘূনীয়াকৈ আনিব লগা হ'ল এইটো এটা কথা সদাশিৱ ঘূনীয়াকৰ নাম চন্দিকা আৰু তেওঁৰ নাম হৈছে সদাশিৱ গতিকে এইৰা এই তেখেতক কিহে দি আনবা গেলা এই কিহে দি আনবা যাব এই আজিকালি ঠেং মাৰা আছে নহয় এই ঠেং মাৰাত উঠি দিলা আকৌ ঠেং মাৰা কি বস্তু ঠেং ওচাপালিহে মাৰে এই নহয় নহয় আজিকালি স্কুটাৰ ঠেং নামাৰে এনেকুৱা কিছুমান কথা আছে তাত আমি হাস্য ৰসটো দিওঁ আপোনালোকে ইমান সুন্দৰকৈ প্ৰাচীন পৰম্পৰাটো আপোনাৰ কঢ়িয়াই আনিছে আৰু এই কথাখিনিয়ে বুধকৰোঁ আমাৰ বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীক উপকাৰ কৰিব বহুত নমস্কাৰ